ফুড ইন্সপেক্টর এবং লাইসেন্স অফিসারদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই জমছিল ব্যবসায়ীদের অভিযোগের পাহাড়। সেই অভিযোগের ভিত্তিতে এবার কড়া পদক্ষেপ করল কলকাতা পুরসভা। ব্যবসায়ীদের অভিযোগ, লাইসেন্স বিভাগের এক শ্রেণীর অফিসারদের জন্য প্রায় 2 লক্ষ লাইসেন্স আটকে রয়েছে। এছাড়াও খাদ্যে ভেজাল সংক্রান্ত আইন নিয়েও বিভিন্ন ছোট ব্যবসায়ীকে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ। দীর্ঘদিনের এইসব অভিযোগ খতিয়ে দেখতে মঙ্গলবার লাইসেন্স, রেভিনিউ, মার্কেট, ফুড, হেলথ বিভাগের অফিসারদের নিয়ে বৈঠকে বসেন পুর কমিশনার। পুরসভা সূত্রে জানা গিয়েছে, বৈঠকে ফুড ইন্সপেক্টর এবং লাইসেন্স বিভাগের আধিকারিকদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তারপরই 6 ফুড ইন্সপেক্টর এবং লাইসেন্স বিভাগের 2 জন আধিকারিককে শোকজ করার সিদ্ধান্ত নেন পুর কমিশনার। ওই বৈঠকে ছিলেন বিভিন্ন বাজার কমিটির লোকজন, বাজারের দাম নিয়ন্ত্রণের জন্য গঠিত টাস্কফোর্সের সদস্যরাও ছিলেন বৈঠকে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ফুড ইন্সপেক্টর এবং লাইসেন্স অফিসারদের আরও বেশি উদ্যোগী হওয়ার পরামর্শও দিয়েছেন পুর কমিশনার। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।